গেছিলাম বাংলাদেশ বেড়াতে, আমার খুব বাসায়। তারপর তারপর ছিলাম কিছুদিন রাজশাহীতে, থাকার পর ঢাকায় গেছিলাম। ঢাকা থেকে ফেরার পথে বাসায় যাব, ওই সময় ওর সঙ্গে দেখা হয়, আমার সঙ্গে বৃহস্পতিবার দেখা হয়েছিল। তো ওদিকে তখন ঘাটটা বন্ধ ছিল, বন্ধর জন্য সেদিন আমি যেতে পারিনি। তারপর দিন সকালে আমি চলে গেছিলাম ইন্ডিয়া। ওখানে চলে গেছি, ওখানে থাকার পর তার কিছুদিন এক দেড় মাস পর ও আবার গেছে ওখানে বোলপুরের শান্তিনিকেতনের মেলা, মেলাতে গেছিল। মেলাতে আবার ওর সঙ্গে, আবার আমার সঙ্গে দেখা হয়ে গেছে। প্রথম ওর সঙ্গে দেখা হলো আমার 92 সালে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সেদিনই ওদের ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু লাকিলি যাওয়া হয়নি। তারপর আমার সঙ্গে দেখা, আমি পরের দিন আবার শুক্রবারে গেছি, ওরা আছে নাকি, যে দেখছি শুক্রবার সকালে ওরা চলে গেছে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে, জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে। ওর জন্মদিন হলো অক্টোবরের 4 তারিখে, আমরা তিনজন গেলাম, আমার দুই মামা আর আমি, যে অন্যরকম ভাবে জন্মদিন পালন করব। আমরা জন্মদিন মানে সেই রকম বাড়ি অন্যরকম ভাবে সাজিয়েছিলাম। সাজানোর পরে অনেক খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করে, তারপরে মোটামুটি অনেক মানে পাড়ার বাচ্চারা এসেছিল, তাদেরকে খাবার টাবার দেওয়ার পর আমরা আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি, মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি, মনে মনে হয়ে গেল মিল। ওই 11টার দিকে ওর হলো নানি, আমার নানি শাশুড়ি, ও আমাকে ডেকে বললো যে ভাই তুমি কি ওকে বিয়ে করবা, যদি করো তাহলে কিন্তু এবারই তোমাকে বিয়ে করে রেখে যেতে হবে, আর যদি না হয় তাহলে কিন্তু এটা সম্ভব না। ওর হলো এত বিয়ে আসছে যে শুধুমাত্র আমার জামাইয়ের জন্য, মানে আমার শ্বশুর আমাকে এত বেশি ভালোবাসতো যে আমি যতক্ষণ আর না বলবো ততক্ষণ কারো সঙ্গে কারো বিয়ে দিবে না। কিন্তু ওর অন্য ওর মা বা অন্য মামারা চাচারা সবাই মানে এক হয়ে খাড়া, অনেক বড় বড় ঘরের মানে প্রভাবশালীর আশেপাশে সবাই বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাচ্ছে, কিন্তু আমরা মানে আমার শ্বশুরের কারণে আমি বললাম যে ঠিক আছে আমাকে 1 ঘন্টা সময় দিন। 1 ঘন্টা সময় দেওয়ার পরে আমার সঙ্গে যে দুই মামা গেছিল তাদের সঙ্গে মিটিং করলাম। হ্যাঁ, মিটিং করার পরে বললাম যে ঠিক আছে আমি দেখি, তো বললো যে মামা বললো যে টাকা পয়সার কোনো ব্যাপার না, আমরা যা টাকা পয়সা নিয়ে গেছিলাম মোটামুটি শেষ করার পরে হয়তো মোটামুটি আর হয়তো ইন্ডিয়ান 5,000 টাকা আমাদের কাছে ছিল, আমরা হিসাব করে দেখলাম যে আরও বেশি টাকার দরকার। তো মামা বললো টাকার ব্যাপার না, একদিনের মধ্যে কত টাকা লাগবে, বলি ইন্ডিয়ান আরও 20,000, বলে ঠিক আছে আমি নিয়ে আসছি। হ্যাঁ, তো নিয়ে মামা পরে চলে গেল, আর আমরা আমরা তো এমনি মানে এমনভাবে সাজিয়েছিলাম মনে হল। তো যাই হোক, তারপরে আমরা অনেক সাজালাম, আর আমি তখন অনেক সোনা দানা পরতাম, আর আমার গলায় 3টে সোনার চেন ছিল, আমি ওই বিয়েতে ওকে 1টা দিয়ে দিলাম, আর মামা যে টাকা নিয়ে এসে আমরা প্রচুর পরিমাণে বাজার করে অন্যরকমভাবে আমরা বিয়েটা হলো। 4 তারিখে ছিল আর বার্থডে, আর 8 তারিখে হলো ম্যারেজ, মানে আজকে শুক্রবার, শুক্রবারে কিন্তু আমাদের বিয়ে হয়েছে।
ওই ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশায় যদি পৃথিবীটা স্বপ্নের দেশায় তবে কেমন হতো তুমি বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো